ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, সকালে উঠে ফলাফল দেখুন। দোয়াটি একদম ছোট্ট, আমি যদি বলি আপনাদেরকে, বলে হুজুর কমন দোয়া, আমরা তো সবাই পারি, এই জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয়, আপনি এরকম হালকা মনে করবেন, আপনি মনে করবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে, খুশি হয়ে যান মনে হয় না? এই জন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমাতে পারি, সকালে উঠে ফলাফল দেখব ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে, যে ব্যক্তি রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে, সকালে উঠে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন। এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়াটি আমরা সবাই পারি, তবে আপনাদের মনোযোগ আকর্ষণ, আপনারা একটু আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান, আমি আপনাদেরকে বলতেছি সবাই পারি, আমার সাথে একটু ঠোঁট মিলাবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বলেন তো দেখি, কেউ আছেন কিনা যে একটু হাত তোলেন, যে হুজুর এই দোয়াটা পারি না, এরকম কেউ আছেন? সবাই বাড়ি না, সবাই বাড়ি। এই জন্য আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা রাত্রিবেলা যদি পড়ে তিনবার পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠেই দেখবেন আপনার মাথার সমস্ত গুণা, অর্থাৎ মাথার মধ্যে যেন একটা বোঝা হালকা হয়ে গেছে। টু ইউর লর্ড, ব্যাক টু ইউর, টু ইউর রিটার্ন, ব্যাক টু ইউর লর্ড, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন। এই আস্তাগফিরুল্লাহর ভেতরে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলার চিরঞ্জীব চিরন্তন দুইটা নাম আছে। এই হাইয়ুল কাইয়ুম আবেগ বিস্তৃত কণ্ঠে আপনি যখন আল্লাহ তাআলার হাইয়ুল কাইয়ুম নামের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিতে পারে, কথা বলেন ফিরিয়ে দিতে পারে? পারে পারে না। এই জন্য আমরা যদি আস্তাগফিরুল্লাহ ঘুমানোর সময় তিনবার পড়তে পারি, আর পরে যদি ঘুমিয়ে যেতে পারি, সকালবেলা উঠে দেখব সমস্ত গুণা মাফ হয়ে গেছে, মাথার বোঝাটা যেন হালকা হয়ে গেছে, মাথার বোঝা যেমনি নামিয়ে ফেললে একটা হালকা অনুভব, এরকম একটা হালকা অনুভব হয়ে গেছে। এই জন্য অনেকে বলে হুজুর তাওবাতুন নাসুহার দোয়া একটু শিখাইয়া দেন, জীবনে তো অনেক গুণা।